হ্যালো ইবির আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞানের আমাদের কনসেপ্ট ক্লিয়ারের ধারাবাহিক পর্বে দুই নম্বর পর্বে আজকে আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা জানবো তো শুরু করা যাক দেখো আমরা যেহেতু হিসাব বিজ্ঞান শিখবো তার মানে অবভিয়াসলি আমাদেরকে জানা লাগবে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি ওকে তো দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটা আমরা ডিটেলস এখানে আরেকটু পড়বো একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য আরেকটা হচ্ছে মাধ্যমিক একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য এখন দেখো প্রাথমিক উদ্দেশ্যটা আগে আমরা একটু ক্লিয়ার করি দেখো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে তার মানে আমার হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কী ছিল বলো তো ঘটনা চিহ্নিত করা ঠিক আছে ঘটনা চিহ্নিত করব যে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কি না যদি অর্থের অঙ্ক অঙ্ক ধারা পরিমাপ করতে পারি তাহলে বুঝে নিব এটা একটা লেনদেন তো প্রথম কাজ হচ্ছে আর্থিক ঘটনার সময় শনাক্ত করে হিসাবের বই সময় লিপিবদ্ধ করা তার মানে তোমাকে একটা ঘটনা চিহ্নিত করে হিসাবের যে প্রাথমিক বই অর্থাৎ জাবেদায় লিপিবদ্ধ করবা আর এটাই হচ্ছে কি হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য ওকে এই কোয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু কোয়েশ্চেন আসতে পারে যে হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য কি এই মূল বা প্রধান উদ্দেশ্যটা কি ঠিক আছে এখন দেখো হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা অর্থাৎ যে ব্যবসার যে তৃতীয় পক্ষ আছে অথবা ব্যবসার যে সরবরাহকারী আছে অথবা ব্যবসার যে পাওনাদার আছে তাদেরকে প্রয়োজনীয় একটা তথ্য সরবরাহ করাটাই হচ্ছে বিজ্ঞানের মূল কাজ এখন এটা হচ্ছে ব্যবসার তৃতীয় পক্ষ অথবা ব্যবসার পাওনাদার যারা আছে তাদেরকে একটা তথ্য সরবরাহ করবা অথবা সরবরাহকারী যারা আছে তাদেরকে একটা তথ্য সরবরাহ করবা যে প্রতিষ্ঠানের একটা আর্থিক বর্ষের শেষে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন মানে একটা বর্ষের শেষে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের পরিমাণ কতটুকু এটাই মূলত আমাদের মূল বা প্রধান উদ্দেশ্য তারপরে তোমরা একটু খেয়াল করে দেখো তোমরা যখন আর্থিক বিমণি করছো তাই না তোমরা যখন আর্থিক বিমণি করছো এই আর্থিক বিমণি থেকে আমরা কি করতে পারি কি জানতে পারি যে আর্থিক বিমন থেকে আমরা জানতে পারি যে ব্যবসায়ের আর্থিক ফলাফলটা যেমন আর্থিক ফলাফল জানতে পারি অথবা আর্থিক অবস্থা জানতে পারি এই দুইটা বিষয় আমরা কি জানি তাই আর্থিক ফলাফল আর একটা হচ্ছে আর্থিক অবস্থা এখন আর্থিক ফলাফলটা জানি আমরা আয় বিগুনির মাধ্যমে আর আর্থিক অবস্থা জানতে পারি কিসের মাধ্যমে বলতো এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবনির মাধ্যমে আমরা আর্থিক অবস্থা জানতে পারি তার মানে এই যে আর্থিক ফলাফল আমরা কি জানতে পারি যে আই বিবরণী করে আমরা বছর শেষে কতটুকু আমার মুনাফা হলো নাকি ক্ষতি হলো এটা জানতে পারি এটা হচ্ছে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে আমরা কি করি বলতো সম্পদ দায় মালিকানা সত্ত্বে এই বিষয়গুলো জানতে পারি তো আমার ওভারঅল একটা হিসাবকাল শেষে ব্যবসা প্রতিষ্ঠানের কতটুকু সম্পদ আছে বা কতটুকু দায় আছে এটাও আমরা জানতে পারি তার মানে ওভারঅল আমরা বলতে পারি হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবার আমাদের আর মাথায় আরেকটা কোয়েশ্চেন চলে আসে তাহলে কেমন বলো হতো কেমন কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের সবার জানতে হবে যে হিসাব বিজ্ঞানের ইনপুটটা কী তাহলে যে কোশ্চেন আসতে পারে যে হিসাব বিজ্ঞান ইনপুট কি আমরা এই যে হিসাব বিজ্ঞান করি প্রথম যে কাজটা করি যেমন লেনদেন চিহ্নিত করি এটা আমার প্রথম কাজ মানে এটা দ্বারা কি হিসাব বিজ্ঞানটা শুরু হয় তার মানে বলতে পারি হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন এবং দুই নম্বর কাজ হচ্ছে আউটপুট তাহলে আউটপুট কি ভাইয়া আউটপুট হচ্ছে আর্থিক বিবণী কারণ সর্বশেষ কাজ হচ্ছে আর্থিক বিবণী এবং আর্থিক বিবণির মাধ্যমে আমরা মেনলি হিসাব বিজ্ঞানের যেই উদ্দেশ্য আমরা হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ধাপ কমপ্লিট করি এই উদ্দেশ্যটা হচ্ছে গার্থিক বিবরণের মাধ্যমে যাতে আমরা প্রয়োজনীয় একটা তথ্য জানতে পারি ঠিক আছে তো এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের ইনপুট এবং আউটপুট সো এইগুলো তোমার মাথায় যদি থাকে এবং তুমি যদি সুন্দর করে নোটগুলো করে রাখো অ্যাডমিশন গিয়ে তোমাকে আর সাফার করতে হবে না দেখবে অ্যাডমিশন এই টাইপের কোয়েশ্চেন প্রচুর আসছে এবং এই এই কনসেপ্টগুলো থেকে তো প্রতি বছর বোর্ড কোয়েশ্চেন আসতেছে আগে তো দেখো আমরা আরেকটু দেখবো যে লেনদেনটা মেনলি লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে যা আমরা জানি যে কোনো ঘটনাকে যখন আমি অর্থ দ্বারা পরিমাপ করতে পারবো সেটাই হচ্ছে কি লেনদেন তো দেখো তিনটা বৈশিষ্ট্য একটু মনে রাখবা যেমন অর্থের মূল্য পরিমাপ যোগ্যতা আর্থিক অবস্থার পরিবর্তন কমপক্ষে দুটি পক্ষে জড়িত থাকবে তার মানে যদি কোনো ঘটনা দুইটা পক্ষ বিভক্ত থাকে অথবা এই ঘটনাকে তুমি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো তাহলে সেটাকে আমরা ট্রানজেকশন বলবো ওকে তার মানে অনেক কোশ্চেন আমাদের আসে যে প্রায় যে নিচের কোন ঘটনাগুলি লেনদেন নয় বা কোনগুলা লেনদেন আমাদের আইডেন্টিফাই করতে বলে এটা কিন্তু এমসি কিউ সি দুইটার জন্যই ইম্পর্টেন্ট দেখো তোমাদের প্রত্যেকের এই স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা জেনে খুশি হবে এই বছর অর্থাৎ তেস চব্বিশ সেশনে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমাদের এই টার্গেট ডিউআইসি ব্যাস থেকে তোমাদের জন্য আমরা সেম একদম বেসিক থেকে আমাদের ক্লাসগুলো শুরু করব এখানে ওভারঅল বাংলা ইংরেজি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স মার্কেটিং প্রত্যেকটা টপিকের ক্লাস পাবে বেসিক থেকে এই কোর্সটিতে এখন এনরোল করলে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকার কোর্স ডিসকাউন্টে তুমি মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে এবং এখন ভর্তি হলে তোমার জন্য একটা সুবিধা হচ্ছে আমরা শেষ সময়ে এআইসিসি তোমার সেরা একটি প্রিপারেশন এবং রিভিশন দেওয়ার জন্য আমরা রেগুলারলি তোমাদেরকে গাইড করব এবং এআইসিসির পুরো সিলেবাসটা একদম এ টু জেড কমপ্লিট করে দেবো এবং শেষ সময় আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাসের মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটা একশো একশো করতে পারবে সাড়ে দেরি নয় এখন এন্ডল আমাদের টার্গেট ডি ওয়াই সিוב